আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের নমুনা প্রশ্নপত্র এক, তার তৃতীয় পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র সাজিয়েছি এক একটা অধ্যায়ের উপর ভিত্তি করে, এবং প্রত্যেকটা নমুনা প্রশ্ন 4টা ভাগে ভাগ করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব পর্ব 3। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে দেখবে যে প্রতিটা শ্রেণীর জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনমূলক ভিডিওগুলো আমরা দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে, যার যেটা দরকার। আজকে তৃতীয় পর্বে আলোচনা করবো আমরা গবিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে। 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 5 করে, 3 5 15। তা আমরা হচ্ছে আজকে মোট 8টা প্রশ্ন দেখবো এই অধ্যায় থেকে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রশ্ন 1, অনলাইন প্ল্যাটফর্ম কী? 2টি অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করো। ইন্টারনেটে যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করা হয়, সেগুলোকে অনলাইন প্ল্যাটফর্ম বলে। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইউটিউব ইত্যাদি। নিম্নে 2টি অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হলো। ফেসবুক, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একজন ব্যবহারকারী তার ছবি, ভিডিও, ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন। তার অ্যাকাউন্টে সংযুক্ত অন্য ব্যবহারকারীরা সেই ছবি, ভিডিও, পোস্ট, ব্যক্তিগত মতামত ইত্যাদি দেখতে পারে। ফেসবুক মূলত তথ্য আদান প্রদানের একটি যুগোপযোগী মাধ্যম। মেসেঞ্জার, মেসেঞ্জার হলো একটি সামাজিক যোগাযোগ চ্যাটিং সাইট। এটি একটি ডিজিটাল যোগাযোগ মাধ্যম এবং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের ব্যক্তির সাথে তথ্য আদান প্রদান করা যায়। মেসেঞ্জারে একটি সেবা মেসেঞ্জার গ্রুপ হলো একাধিক ব্যক্তির মধ্যে একটি টিম গঠন করে শুধুমাত্র নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান পদ্ধতি। গ্রুপের কোনো সদস্য একটি বার্তা দিলে তা শুধুমাত্র টিমের সদস্যগণ দেখতে পায়। এই ধরনের পদ্ধতিকে বলা হয় গ্রুপ চ্যাটিং। একই তথ্য একসাথে একাধিক ব্যক্তির মধ্যে আদান প্রদান করতে গ্রুপ চ্যাটিংই করা হয়। এগুলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মেধাস্বত্ব কী? উদাহরণসহ মেধাস্বত্বের গুরুত্ব আলোচনা করো। বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের আইনি অধিকারী হচ্ছে মেধাস্বত্ব। কোনো মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করতে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়। মেধাস্বত্ব দ্বারা বোঝা যায় একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কারা ব্যবহার করতে পারবে, কতটুকু ব্যবহার করতে পারবে এবং কীভাবে ব্যবহার করতে পারবে। উদাহরণস্বরূপ, একজন একটি গল্প লিখল, সময় স্বল্পতার কারণে সে তার গল্পটির মালিকানার অধিকার বা মেধাস্বত্ব করাতে পারল না। এই সুযোগে তার একজন শুভাকাঙ্ক্ষী তার গল্পটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করল, কিন্তু তার নাম উল্লেখ করল না। এতে করে গল্পের প্রকৃত মালিকের অধিকার ক্ষুণ্ণ হলো। তাই বুদ্ধিভিত্তিক সম্পদের সংরক্ষণের জন্য মেধাস্বত্বের গুরুত্ব অপরিসীম। প্রশ্ন 3, স্বত্বাধিকারীর কী কী নীতিমালা মেনে চলা জরুরি তা ব্যাখ্যা করো। স্বত্বাধিকারী যে সকল নীতিমালা মেনে চলতে হয় তা নিম্নে ব্যাখ্যা করা হলো। 1, কারো সাথে মিলে যায় এমন কিছু তৈরি করা যাবে না। 2, আংশিক অনুরূপ কিছু তৈরি করা যাবে না। 3, ব্যবহৃত কোনো নামের সাথে মিল থাকলে সেই নাম ব্যবহার করা যাবে না। 4, সম্পর্কিত কোনো তথ্য কপি করা যাবে না। 5, ভুল তথ্য প্রদান করা যাবে না। 6, অনৈতিকতার কোনো আশ্রয় নেওয়া যাবে না। 7, প্রাপ্য অনুযায়ী সঠিক মূল্য বুঝে নিতে হবে। প্রশ্ন 4, লোগো কী? লোগো তৈরির ধাপগুলো সম্পর্কে আলোচনা করো। লোগো হলো এক ধরনের চিহ্ন বা প্রতীক যা মূলত কোনো পণ্য বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে উপস্থাপন করে। একটি লোগোর মাধ্যমে একটি সংগঠন বা প্রতিষ্ঠানের চিন্তাধারা, ব্যবসায়িক পরিচিতি, বিক্রিত দ্রব্য সামগ্রী ইত্যাদিকে প্রতীকের সাহায্যে বিজ্ঞাপন চিত্র আকারে সকলের সামনে তুলে ধরা হয়। লোগো তৈরির ধাপগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ধারণা তৈরি করা, লোগোর স্টাইল সম্পর্কে চিন্তা করা, রং এর তালিকা ঠিক করা, ফন্ট ঠিক করা, জ্যামিতিক আকৃতি ব্যবহার করা, ঠিক আছে। প্রশ্ন 5, মোবাইল
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? দুইটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ছোট তারবিহীন কম্পিউটিং ডিভাইসের জন্য যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তাকে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইত্যাদি। ঠিক আছে, নিম্নে দুটি মোবাইল মেসেঞ্জার মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ হচ্ছে সামাজিক যোগাযোগের একটি মোবাইল মেসেজিং অ্যাপ। এটির মাধ্যমে আমরা বার্তা, ভিডিও, অডিও একজন অন্যজনকে পাঠাতে পারি এবং যোগাযোগ করতে পারি। ইমো। ইমো হলো অডিও বা ভিডিও যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। এটি বার্তা বা ছবি আদান প্রদানের জন্য ব্যবহৃত বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগের মোবাইল মেসেজিং অ্যাপ। এটির মাধ্যমে আমরা খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে আমাদের বন্ধুদের সাথে সংযুক্ত হতে পারি। আমরা চাইলে ইমোর মাধ্যমে অডিও কল, ভিডিও কলও কিন্তু কথা বলতে পারি। এখন আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেখব। চ্যাপ্টারে হচ্ছে 5টা প্রশ্ন আমরা দেখে ফেলেছি, আরও 3টা প্রশ্ন দেখব যেগুলো এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আসো বাকি 3টা প্রশ্ন আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন, ট্রেডমার্ক কী, এর বৈশিষ্ট্য লেখো। ট্রেডমার্ক হচ্ছে একটি স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো হচ্ছে উল্লেখযোগ্য স্বতন্ত্রতা থাকতে হবে। ট্রেডমার্ক যদি শব্দ হয় সেই শব্দটি সহজেই উচ্চারণযোগ্য এবং মনে রাখার মতো হতে হবে। ট্রেডমার্ক সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। ট্রেডমার্ক দৃষ্টিনন্দন এবং শ্রুতিমধুর হওয়া প্রয়োজন। তারপর 7 নম্বর প্রশ্নে রয়েছে, বুদ্ধিবৃত্তিক সম্পদ কী, উদাহরণসহ একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যাখ্যা করো। মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তার সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে তখন তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। যেমন দধি তৈরির কৌশল একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, কারণ দধি তৈরির কৌশল তৈরি করতে দক্ষতা, শ্রম ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে দধি তৈরির কৌশল সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য ব্যবহৃত হয়। অতএব দধি তৈরির কৌশল হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। 8 নম্বর প্রশ্নে রয়েছে, প্রতিষ্ঠানের লোগো কী, বুদ্ধিবৃত্তিক সম্পদ, উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। প্রতিষ্ঠানের লোগো এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ, যে সম্পদ তৈরির জন্য মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগায় এবং সেই সম্পদ সমাজ ও মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। প্রতিষ্ঠানের লোগো তৈরির ক্ষেত্রে চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিতে হয়। যেহেতু লোগো একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করে, তাই সকল প্রতিষ্ঠানই লোগো তৈরির জন্য চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা প্রয়োগের মাধ্যমে লোগো তৈরি করে। তাই বলা যায় প্রতিষ্ঠানের লোগো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। শিক্ষার্থীর এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা 8 করে, মোট হচ্ছে 40 নম্বর। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 1 এর 3 নম্বর পর্ব। আজকের পর্বে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।